हेलो एवरीवन, आशा करी सकले ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে বাজারে আসা একটা নতুন আইপিও সম্বন্ধে আলোচনা করব। আইপিওর নাম হলো শীতল ইউনিভার্সাল এলটিডি আইপিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য চলে আসবো আমরা প্রথমে আমাদের ডেস্কটপে, ঠিক আছে? এখন ডেস্কটপে আসার পর আমরা আইপিও সম্বন্ধে যাবতীয় তথ্য আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসছি আপনার আমাদের ডেস্কটপ স্ক্রিনে। আপনি সিম্পলি আপনার ডেস্কটপ বা মোবাইল স্ক্রিন ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি হোম পেজে চলে আসবেন, ঠিক আছে? তো হোম পেজে আপনার এখানে আপনি একটা আইপিও অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনি এটার উপর ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর এখান থেকে বাজারে আসা সমস্ত ওপেন এবং আপকামিং আইপিও আপনি দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? সো এর মধ্যে একটা আইপিও হলো শীতল ইউনিভার্সাল এলটিডি আইপিও। সিম্পলি আমরা এটার উপর ট্যাপ করে নেব। ট্যাপ করার পর আইপিও সম্বন্ধে যাবো তথ্য আমরা আলোচনা করে নেব। আমরা দেখতে পাচ্ছি এই আইপিও হচ্ছে একটা স্মল ক্যাপ আইপিও এবং এফএমজিসি সেক্টরের আইপিও, এফএমসিজি সেক্টরের একটা আইপিও, ঠিক আছে? আমরা এই আইপিওতে মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারি 1,40,000 টাকা, 1 লট সমান 2,000 টি শেয়ারের কথা বলা হয়েছে। প্রতিটি শেয়ারের প্রাইস রেঞ্জ হচ্ছে 70 টাকা। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ম্যাক্সিমাম কোয়ান্টিটির কথা বলা হয়েছে, 1 লট সমান 2,000টি শেয়ার, ঠিক আছে? এবং অপরদিকে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আমরা করতে পারি 1,40,000 টাকা। রিটেল ডিসকাউন্টের কথা কিছু বলা হয়নি। ইস্যু সাইজের কথা বলা হয়েছে 23.8 করোড়। অপরদিকে আইপিওটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল রিটেল এন্ড এইচএনআই ক্যাটাগরির, ঠিক আছে? অপরদিকে আইপিও ডেট আমরা দেখতে পাচ্ছি 4 ডিসেম্বর আইপিও রিলিজ হয়েছে এবং 6 ডিসেম্বর পর্যন্ত চলবে। সো আপনি যদি আইপিওর জন্য আবেদন করতে চান 6 ডিসেম্বরের মধ্যে আবেদনটি করতে পারেন। অপরদিকে আইপিওর অ্যালটমেন্ট ডে হচ্ছে 7 ডিসেম্বর এবং লিস্টিং ডে হচ্ছে 11 ডিসেম্বর। অপরদিকে অ্যাবাউট কোম্পানি থেকে আপনি কোম্পানি সম্পর্কে কিছু সমস্ত তথ্য আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন, যেগুলো আপনি আইপিওর আবেদনের আগে সে সম্বন্ধে আপনি রিসার্চ বা পরীক্ষণ করে নিতে পারেন। অপরদিকে আইপিও সম্বন্ধে আপনি স্ট্রেংথ এখানে দেখতে পেয়ে যাবেন দুটো, এবং এখান থেকে রিস্কও কিন্তু আপনি দুটো দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এগুলো দেখার পর আপনি আইপিও সম্বন্ধে কিছু তথ্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো সমস্ত কিছু দেখার পর আপনি যদি আইপিওর জন্য আবেদন করতে চান, তার জন্য আপনাকে আইপিওর জন্য এখান থেকে অ্যাপ্লাই নাওয়ার উপর আপনি সিম্পলি ক্লিক করতে পারেন, ঠিক আছে? অ্যাপ্লাই নাওয়ার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি কোয়ান্টিটি এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি 1 কোয়ান্টিটি, 2 কোয়ান্টিটি, 5 কোয়ান্টিটি আপনি যে কোয়ান্টিটি নিতে চান এখান থেকে দিয়ে দিতে পারেন। অপরদিকে এখান থেকে আপনি ইনভেস্ট টাইপ সিলেক্ট করে নিতে পারেন, প্রাইস আপনি দেখে নিতে পাচ্ছেন, ঠিক আছে? অপরদিকে এখানে ইউপিআই, এখান থেকে আপনি আপনার ইউপিআই পেস্ট করার মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার মাধ্যমে আপনি সিম্পলি অ্যাপ্লাই ফর আইপিও থেকে আপনি আইপিওর জন্য আবেদনটি করতে পারেন। এবং ইউপিআই দেওয়ার পর আপনার ইউপিআই পেমেন্টের অপশন চলে যাবে, ঠিক আছে? সেখান থেকে আপনি পেমেন্ট করার মাধ্যমে আপনি আইপিওর জন্য আবেদনটি করতে পারেন। এভাবে আপনি অতি সহজে অ্যাঞ্জেল ওয়ান এর মাধ্যমে, ঠিক আছে, আপনি শীতল ইউনিভার্সাল এলটিডি আইপিওর জন্য আবেদন করতে পারেন। এবং এছাড়াও আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে, তাহলে আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন বা নতুন যে ওয়েব পেজ সেটার মাধ্যমে আপনি এখান থেকে অ্যাডভান্স করতে পারেন। এবং অ্যাডভান্স করার পর আপনি কিন্তু যে কোনো আইপিওতে আবেদন করতে পারেন বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ট্রেড বডিতে আমাদের এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন। নমস্কার।